Hello friends, UPSC CAPF যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আজ আউট হলো 10ই জানুয়ারি। এটা পরীক্ষাটা অনেক দিন আগেই হয়েছিল। তোমরা যারা এই পরীক্ষাটার রেজাল্টের জন্য ওয়েট করেছো তারা অবশ্যই কিন্তু রেজাল্টটা চেক করে নিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কি বলেছে দেখো এই আর্টিকেলটাই, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ অ্যানাউন্স সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPF রেজাল্ট 2018 অন জানুয়ারি 10, 2019. The CF examination was held on August 12, 2018. The candidates who have appeared in the exam can check their result at the official website upsc.government. The result is the form of PDF and candidate, the qualified candidate's roll number and the name. The candidate who have been declared qualified in the written exam, those are required to register themselves at the relevant page of the official website before filling up the detailed application form DAF. Along with filling up ADF, candidates also have to upload these scanned copies of the relevant certificate documents in support of their eligibility, claims of reservation, etc. Online DAF will be made available at the official website January 14, 2019 and before or till January 28, 2019. Candidate will be able to register themselves. সুতরাং তোমরা বুঝতে পারছ এই পরীক্ষাটার রেজাল্ট কিন্তু অনেকেই অপেক্ষা করেছিল দীর্ঘদিন ধরে, কারণ ইউপিএসসির একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা সিএফএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। তোমরা যারা দিল্লি পুলিশ বা সিএফএফ যে এসআইয়ের জন্য সামনে পরীক্ষা আছে তারই এটা আরও উচ্চ পোস্ট যেটা বলে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। সুতরাং তোমরা এই ধরনের পরীক্ষায় প্রিপারেশন যদি নাও বা এই ধরনের নিউজ পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ।